তো রেখা দেবীকে শত চেষ্টা সত্ত্বেও আটকানো যাবে না, অ্যারেস্ট করা যাবে না, কালকেও কাউন্টিংয়ের সময় উনি থাকবেন, তারপরে জনগণ কী রায় দিয়েছে সেটা দেখা যাবে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পুরো জিনিসটি শুনে এবং পুলিশ যে হারে রাজ্য সরকার চালাচ্ছে, যে রাজনৈতিক দল সেই দলের কাডারের রূপে পরিণত হয়েছে, সেইগুলিকে বিবেচনা করে এই FIRটাকে সম্পূর্ণভাবে স্টে করে দিয়েছে। যে দিদি আবার আমাদের উপরে, প্রত্যেক মানুষের উপরে এরকম কোদাল কুড়াল টুড়াল নিয়ে আমাদের উপরে কোপ চালাচ্ছে, আমাদের উপরে ডাইরেক্ট গুলি চালাচ্ছে, দিদি কিছু করুন। সেই মুহূর্তে আমি অনেকটা দূরে চলে আসি, আমি যেতে পারি না। তারপরে যে মানুষগুলো হসপিটালে ভর্তি হয়েছিল তাদের কাছে তারপরে দিয়ে সকালবেলা গিয়ে আমি দেখা করেছি। বিজেপির পদ্মফুল চিহ্নর বোতাম কাজ করছে না, অথচ TNC হাজি নজরুলের সরাসরি বোতামটা কাজ করছে, এটা কেমন ধরনের? আবার সেখানে প্লেনের কালি দিয়ে চিহ্ন করা আছে, যারা বুঝতে পারবে না তারা ওই কালি চিহ্ন দেখেই ভোট দেবেন। তারিখে আমাকে অনারেবল কোর্ট অ্যালাউ করেছে যে আমি সন্দেশখালি যেতে পারবো, ভিকটিমসদের কাছে কী আছে না আছে, পুলিশের যা অ্যাট্রোসিটিস চলছে। শৌকত মোল্লা নামক এক নাকি দুষ্কৃতি আছে, তো তারা ওখানে সাংঘাতিক রকমভাবে দুর্নীতি এবং মানে রক্ত নিয়ে তারা ওখানে কার্যকলাপ চালাচ্ছে আর কি, তা সত্ত্বেও পুলিশ সেগুলো কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও এনার দোষ, ইনি যেহেতু ভোটে লড়েছেন তাই জন্য ওনার বিরুদ্ধে একের পর এক ফলস কেস রেজিস্টার হচ্ছে। আমাদের এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে মাননীয় কলকাতা হাইকোর্টে, অবকাশের ঠিক আগে আগেই সিমিলার একটা ফলস কেসে রেখা দেবীকে পুলিশ এরকমভাবে ফলস কেসে ইমপ্লিকেট করেছিল আর কি। তাতে মহামান্য উচ্চ ন্যায়ালয় মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে উনি ইলেকশনে কন্টেস্ট করছেন, ওনার বিরুদ্ধে যাতে পুলিশ কোনো কোয়ার্সিভ অ্যাকশন না নিতে পারে সেই অর্ডার দিয়েছিলেন। ভারতবর্ষের ভূমিকন্যা রেখা পাত্র, বাংলা ও প্রত্যেক বাঙালির গর্ব, যিনি এই সাংঘাতিক দুর্নীতি, সাংঘাতিক বেআইনি যে কাজকর্ম হয়েছে এবং যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালানো হয়েছে, যার বিরুদ্ধে ঘরের মেয়ে রেখা পাত্র লড়ে যাচ্ছে, তার দোষ হচ্ছে সে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করছে, তো তাই জন্যে পুলিশ বিভিন্নভাবে তাকে ফলস কেসে ইমপ্লিকেট করছে, বিভিন্নভাবে তার এগেনস্টে বেআইনি সমস্ত রকমের কর্মকলাপ পুলিশ চালিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি পুলিশ আবার মানে কতটা ভিনডিকটিভ হলে এই জিনিস করতে পারে, যেখানে ইডির মামলাতে স্পেসিফিক্যালি এই ন্যাজাট থানার আচরণ সম্বন্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চে প্রিসাইড করেছিলেন, সাংঘাতিক রকমের একটি অবজারভেশন করেছিলেন যে পুলিশ সম্পূর্ণভাবে মিলিত হয়ে আছে রুলিং ডিসপেন্সেশনের সাথে, মানে তৃণমূল কংগ্রেসের সাথে। সেই ন্যাজাট থানা আবার রেখা দেবীর নামে একটি ওপেন এন্ডেড FIR করে দিয়েছেন, করে তার মধ্যে এমন সেকশন লাগিয়েছে যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট 10 বছরের। তো এটা বেসিক্যালি, এটা শুধু রেখা দেবী নয়, রেখা দেবী কিংবা ধরুন বিভিন্ন ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্টস যারা ভারতীয় জনতা পার্টির, তাদের বিরুদ্ধে এরকম ফলস কেস করে তাদেরকে চেষ্টা করছে হচ্ছে এখন এটা, যেভাবে হোক যাতে কাউন্টিংয়ের দিনটাতে এদেরকে অ্যাডভার্সলি মানে কোনো রকমভাবে কাউন্টিংটাকে অ্যাডভার্সলি ইনফ্লুয়েন্স করতে পারে। তো আজকে আমরা সকালবেলা মাননীয় গ্রীষ্মকালীন অবকাশের সময় যে আমাদের ভেকেশন বেঞ্চ চলে, তো আমরা তার কাছে অ্যাপ্রোচ করেছিলাম, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে। আমরা ম্যাটারগুলির যে আর্জেন্সি সেগুলো জানিয়ে বলি যে আমরা আজকে শুনানি না করাতে পারলে আগামীকাল কাউন্টিং, তো কাউন্টিংটাকে এরকমভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে পুলিশ মেশিনারিকে এরকমভাবে কাজে লাগিয়ে। এই আমি 5ই জুলাই পর্যন্ত, 5ই জুলাই অবধি দিয়েছে। আদার্স অন্যান্য জায়গায় এজেন্ট কোথাও কোথাও প্রার্থী কোথাও কোথাও বিভিন্ন জায়গায় মামলা আপনি করলেন, মূলত কি দাবি এগুলো? আমি একা নই, আমি ছিলাম, আমার ব্রাদার ময়ূখ মুখার্জি ছিলেন, আমরা সবাই মিলেই করি একটা টিম হিসেবে। আমি হয়তো জাস্ট অ্যাড্রেস করেছি, বাকি কাজটা মেনলি ওনারাই করেন। নন্দীগ্রামের কাউন্টিং এজেন্টদের ক্ষেত্রে সেম জিনিস, মেঘনাথ পাল তথা আরও বাকি যে 5 জন কাউন্টিং এজেন্ট আছেন, তাদেরকে তো বিভিন্নভাবে এরমভাবে রাজনৈতিক কার্যকলাপের জন্যে পুলিশ দিয়ে ফলস কেসে ফাঁসানো হচ্ছে। আজ থেকে নয়, 2021 সাল থেকে এই জিনিস চলে আসছে বিভিন্নভাবে, তার বাড়ির স্ত্রীর নামে পর্যন্ত FIR করা হয়েছিল মেঘনাথবাবুর, তো এই জিনিস চলছে। সেই কেসগুলিতেও কোর্ট আজকে বলে দিয়েছে যে কিছু করার নেই, সবকটা FIR-এ মানে এদের বিরুদ্ধে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। ইনফ্যাক্ট ঝাড়গ্রামের ক্যান্ডিডেটের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল, তাকে মারধর করা হয়েছে, তার মানে CIS-এর পার্সোনাল তাদেরকে মারধর করা হয়েছে, করে তারা কমপ্লেন করছে, তাদের কমপ্লেনটা হালকা সেকশন দিয়ে রেজিস্টার করে, তারপরে রাত্রি 8:30-9টার সময় দেখা যাচ্ছে যে একটা ফেক কমপ্লেন যেটা রুলিং পার্টি মানে তৃণমূল পার্টির কেউ কারোর তরফ থেকে করা হয়েছে, সেটার ভিত্তিতে একটা ফলস FIR রেজিস্টার করে তাতে এমন সেকশন দেওয়া হচ্ছে যাতে ক্যান্ডিডেট এবং কাউন্টিং এজেন্টরা অ্যারেস্ট হতে পারে, তো সেই মামলাটিও FIRটাও পুরোপুরি স্টে করে দিয়েছে। সত্যের জয় হচ্ছে, আমরা স্বাগত জানাচ্ছি। দেখুন,
সবসময় সত্যের জয় হয়ে এসেছে, তাই আমি বলতে চাই এই সত্যের জয় হয়ে এসেছে আর আগামী দিনেও সত্যের জয় হবে। যারা মিথ্যের সাথে চলছে তারাই শাস্তি পাবে, আর জনগণ ভোট দিয়েছেন ঘরের মেয়েকে, ঘরের বোনকে, অবশ্যই আমরা আশা রাখছি আমরা জয়যুক্ত হব। আর বসিরহাটের যত এই তৃণমূলের অপরাধী আছে প্রত্যেকেই সাজা পাবে এবং আইনের দ্বারস্থ হয়ে। এক তারিখে কোন ঘটনায় আপনাকে অভিযুক্ত করা হয়েছিল এবং আপনাকে অ্যারেস্ট? দেখুন, আমি প্রার্থী হিসেবে আমার কর্তব্য যেটা আমি সেটাই করতে গেছিলাম, আমার ডিউটি যেটা, প্রত্যেকটা বুধে যাওয়া, প্রত্যেকটা বিধানসভায় গিয়ে প্রত্যেকটা বুধে আমার যাওয়া কর্তব্য। কিন্তু আমি প্রত্যেকটা বুধে যে কটা যেতে পেরেছি সেগুলোয় তার ভিতরে একটা ছিলেন এই রাজবাড়ি, যে 25 নম্বর বুথ, সেখানে আমি যেতে যেতেই শুনছিলাম যে ওখানে প্রচণ্ডভাবে পুলিশের পোশাক পরে এবং রাজ্যেরই পুলিশ এবং রাজ্যের পুলিশের পোশাক পরে কিছু দুষ্কৃতীরা হামলা করেছে, মানুষের ওপরে ধারালো অস্ত্র থেকে নিয়ে গুলি এবং বোমা মারার চেষ্টা করেছে এবং করেছে, ওটা করেছে ওনারা। এবং আমি যাওয়ার পরে দেখি পুরো নিস্তব্ধ, মানুষ হই হাল্লা করছে রাস্তায়, পুরো ইট দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না। তো আমি বললাম এটা করবেন, আপনারা ভোটটা করান, আপনারা ভোটটা করাবেন, আপনারা সুস্থভাবে সেটাই আপনারা দেখুন। কিন্তু ওনারা বলতে চাইছেন, ওনাদের অভিযোগ ছিলেন যে বিনা দোষে ভোট করাচ্ছে, ভোট করিয়ে যে বের করছে যে ছেলেগুলো মেয়েগুলো প্রত্যেকের ওপরে হামলা করছে এবং তাদের ছেলেদেরকে বিনা দোষে অ্যারেস্ট করে যে ওখানে যে ক্যাম্প করা হয়েছিল পুলিশের, সেই ক্যাম্পে নিয়ে আটকে তাদের উপরে মানসিকভাবে টর্চার করা হচ্ছিলো, মারধর করা হচ্ছিলো। সেখানে আমরা যাই এবং আমরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনারা আইন কিসের জন্য, সাধারণ মানুষের জন্য এবং এই ইলেকশনের জন্য আপনাদের একটা দায়িত্ব দেওয়া আছে, তো আপনারা যদি সেই দায়িত্বটাই না পালন করতে পারবেন তাহলে আপনারা কিসের জন্য এই দায়িত্বটা নিয়েছেন? আর আপনারা দায়িত্বটা নিয়েই যদি আপনারাই যদি সাধারণ মানুষের ওপর অত্যাচার করবেন তাহলে আপনাদের ওপর দায়িত্বটা কিসের জন্য আজকের ইলেকশন কমিশনের ওপর থেকে আপনাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে? এইটুকুই জাস্ট আমি ওখান থেকে কথা বলে ওখানে সুস্থ সবল পরিবেশ করে আমি বেরিয়ে আসি। বেরিয়ে আসার সাথে সাথেই আমি শুনতে পাই আমার কাছে ফোন আসে যে দিদি আবার আমাদের ওপরে প্রত্যেক মানুষের ওপরে এরকম কোদাল কুড়াল টুড়াল নিয়ে আমাদের ওপরে কোপ চালাচ্ছে, আমাদের ওপরে ডাইরেক্ট গুলি চালাচ্ছে, দিদি কিছু করুন। সেই মুহূর্তে আমি অনেকটা দূরে চলে আসি, আমি যেতে পারি না। তারপরে যে মানুষগুলো হসপিটালে ভর্তি হয়েছিল তাদের কাছে তারপরে যে সকালবেলা গিয়ে আমি দেখা করেছি, দেখা করে তাদেরকে যতটুকু তাদের পাশে দাঁড়ানোর আমি ততটুকু তাদের সহযোগিতা করে চলে এসেছি। এবং তারপরেও মানুষ এখনো অবধি আমি যেটা বলবো যে আমার মনে হয় যে 500-এরও বেশি বুধে এরা ভোট চুরি করেছেন। সকাল থেকে একটা অবধি নর্মালি ভোট হয়েছে, তারপরে ওরা যেভাবে দুষ্কৃতি চালিয়েছেন এরপরে তৃণমূলের লোকেরা ভোট ওরা চুরি করেছেন, ভোট ওরা নিজেদের ইচ্ছামতো ভোট লুটপাট করেছেন, এটাই আমি বলবো। এবং যে এটা যে ওরা ভোট লুটপাট করেছে সেটা আমি নিজের চোখেও দেখেছি। বিজেপির পদ্মফুল চিহ্নর বোতাম কাজ করছে না, অথচ টিএনসির হাজি নজরুলের সরাসরি বোতামটা কাজ করছে, এটা কেমন ধরনের? আবার সেখানে প্লেনের কালি দিয়ে চিহ্ন করা আছে, যারা বুঝতে পারবে না তারা ওই কালি চিহ্ন দেখেই ভোট দেবেন, এটা পুরো কারসাজি করা হয়েছে ভোটে, যেটা আমি দেখে বুঝতে পেরেছি। দেখুন সেটা তো ইলেকশন কমিশনেরই দাস্তা নেবেন, এবার আমরা যেটা দেখেছি, আমি প্রার্থী হিসেবে যেটা দেখেছি আর সাধারণ মানুষ আমার কাছে যেটা বলছে, আপনাদের কাছেও সাধারণ মানুষ দেখাচ্ছে আমার হাতে আই কার্ড, আমার হাতে খালি নেই, আমি ভোট দেইনি অথচ আমার ভোট হয়ে গেছে, আপনারা সেটা দেখেছেন। কিন্তু এটা আপনারা দেখেছেন, আপনারা যেটা আপনারা করবেন তারপরে ইলেকশন কমিশনের নিজের কাজটা করবেন।